হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আজকের একটি ভিডিও আমি দিয়েছি, সেই ভিডিওটি হলো একটি ডেস্কটপ কম্পিউটার এবং সেটার প্রাইস 5,000 টাকার নিচে। অবশ্যই সেখানে কিছু রিকন্ডিশন প্রোডাক্ট ইউজ করলেও ওয়ারেন্টি উল্লেখ করা আছে, তার মানে ওয়ারেন্টি প্রোডাক্ট কিন্তু দেশের বাইরে ইউজ হয়েছে। সুতরাং আপনারা কম্পিউটারটি কিনতে পারেন, তবে তার আগে যদি আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি, পাশের বেল বাটনটি ক্লিক করবেন যেন পরবর্তী নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন এবার যাই প্যাকেজে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলমোস্ট সব প্রোডাক্টই নিউ, কিন্তু তারপরেও এখানে যে কনফিগারেশনটি আছে সেটি ডুয়েল কোর 2.7 GHz প্রসেসর, এখানে আসোসের একটি মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে। আসলে প্রোডাক্টগুলো দেশের বাইরে থেকে আসছে, আসোসের এই মাদারবোর্ডটি দেশের বাইরে ইউজ হয়েছে, কিন্তু বাংলাদেশে এটি রিকন্ডিশন আকারে আসছে, কিন্তু প্রোডাক্টে কোনো প্রকার সার্ভিসিং বা কোনো প্রকার সমস্যা নেই। এরপরে দেখছেন প্রসেসর 2.7 GHz, তবে এটা নতুন, এটাতে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এরপরে আমরা চলে যাই র্যাম, র্যাম DDR2 8/2 GB, এখানেও 1 বছরের ওয়ারেন্টি পাবেন। হার্ড ডিস্ক 160 GB, এখানেও 1 বছরের ওয়ারেন্টি পাবেন, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এবং পাওয়ার সাপ্লাই ক্যাশিংয়ে তো কোনো ওয়ারেন্টি থাকে না, তবে আজকের এই ভিডিওটি আমি এ কারণে দিলাম যে এই প্যাকেজটি খুবই অল্প পরিমাণে আছে, আমাদের কাছে শুধুমাত্র 150 থেকে 200টি প্যাকেজ আছে। আপনাদের বলে নেওয়া ভালো যে আমাদের এই ইউটিউব থেকে অনেক মানুষ আমাদের কল দেয়, প্লাস তারা অনেক সময় কলে পায় না, সেক্ষেত্রে আপনারা কমেন্টস করবেন অথবা হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেখানে আপনারা কল দিবেন। আজকে আপনাদের একটু ফিটিং করে দেখাবো কিভাবে ফিটিং করতে হয়। অনেকে রিকোয়েস্ট করেছিলেন, আমি সকল কমেন্টস পড়ি, আপনারা কমেন্টস করবেন, কারণ আমি কোনো কমেন্টস মিস দেই না। আপনারা দেখছেন যে প্রত্যেকটি কমেন্টসের উত্তর আমি দেই এবং সেই কমেন্টস অনুযায়ী আমি পরবর্তী ভিডিও বানিয়ে থাকি। সুতরাং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এবং আপনার এই প্যাকেজটি যে কিনতে হবে তা না, আপনার যদি পছন্দের কোনো প্যাকেজ থাকে অথবা আপনার যদি বাজেট থাকে একটু বেশি, আপনি আমাকে বাজেট বললে আপনাকে আমি সেই অনুসারে প্যাকেজ আপনাকে দিয়ে দিব। আপনি কমেন্টস বক্স ফলো করতে পারেন, ফোন নাম্বার ফলো করতে পারেন, আমাদের ফেসবুক পেজ আপনি ইউজ করতে পারেন, আপনি যে কোনো জায়গায় আপনার মতামত আপনি দিতে পারেন। আর একটি কথা আমরা বলছি, আমাদের সামনে যে পহেলা বৈশাখ, সে পহেলা বৈশাখে তো ল্যাপটপের মেলা চলছে, ল্যাপটপ অনেক কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা, কারণ ল্যাপটপ তো জানেন যে একদম ব্র্যান্ড নিউ ইনটেক্ট, এবং যেখান থেকে আপনারা কমে পাবেন সেখান থেকে নেবেন আশা করি। কিন্তু R1 কম্পিউটার্স অফার করছে সবচাইতে কম দামের মধ্যে ল্যাপটপগুলো, অন্য যেসব মার্কেট প্রাইস থেকে 2 থেকে 2,500 কমে। আর এই প্যাকেজ সম্পর্কে বলতে গেলে, এই প্যাকেজ নিয়ে আপনি কী ধরনের কাজ করতে পারবেন, এটি দিয়ে আপনি অফিসিয়াল কাজ করতে পারবেন, ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন, এটা দিয়ে আপনি মেইল চেক করা প্লাস সব কাজগুলো করতে পারবেন, কুটিনাটি কাজগুলো। বা আপনি যদি মনে করেন যে আপনি কম্পিউটার ট্রেনিং সেন্টারের জন্য খুব প্রয়োজন, তাহলে আপনারা এগুলো নিতে পারেন, কারণ দাম কিন্তু অনেক কম, মাত্র 4,800 টাকা, মাত্র 4,800 টাকা। এটা আপনার শুনতেও মনে হচ্ছে অবাক লাগছে যে এত কম দামের মধ্যে, কিন্তু সবচেয়ে বড় কথা R1 কম্পিউটার্স কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে আজকে 12 বছর আছে, তারা কোনো রকম প্রতারণার আশ্রয় নেয় না। এবং আমাদের যে বিকাশ নাম্বারগুলো, আপনারা যদি ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই বিকাশ করতে হবে, অ্যাডভান্স করতে হবে আপনাকে, নাহলে আমরা প্রোডাক্ট পাঠাই না, কারণ অনেক সময় আমরা প্রোডাক্ট পাঠিয়েছি এরপর কাস্টমার প্রোডাক্ট তুলে না, সেক্ষেত্রে আমাদের আপ ডাউন কস্টিংটা চলে যায়। আপনারা দেখছেন মাদারবোর্ডে কীভাবে প্রসেসর, র্যাম এবং কুলিং ফ্যান সেট করতে হয়। আপনারা কখনোই কিন্তু এ ধরনের সেট করতে যাবেন না, কারণ আপনারা যদি কোনো একটি মিস্টেক করেন, প্রসেসর প্লাস কোনো একটি পোর্টের সমস্যা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ক্ষতিটা আপনারই হবে। আর যে মেন বিষয়টি বলতে চাচ্ছি যে আপনারা যারা ইন্টারেস্টেড R1 কম্পিউটার্স থেকে যে কোনো পণ্য কিনতে, তারা অবশ্যই পয়লা বৈশাখের আগে একটু ঘুরে যাবেন, কারণ তাদের একটি বিশাল অফার চলছে ডেস্কটপ কম্পিউটার প্লাস এই যে ব্র্যান্ড PC প্লাস এই ক্লোন PCগুলোতে, রিকন্ডিশন PCগুলোতে। সুতরাং আপনাদেরকে আমি যেহেতু খোলামেলাভাবে কথা বলতে পছন্দ করি, আমি কোনো কথাই নিজের মধ্যে রাখতে পছন্দ করি না এই টপিকসে, কারণ কাস্টমারের জানার অধিকার আছে কেন প্রোডাক্টের প্রাইসটা কম, এই প্রোডাক্টটি আসলে তারা কিনলে কেমন লাস্টিং করবে। আপনি যদি এই প্রোডাক্ট কিনেন ভালো লাস্টিং করবে, কারণ
কোরিয়ান প্রোডাক্টগুলো কিন্তু খারাপ না, ঠিক আছে? এগুলো কিন্তু একটা ভালো সার্ভিস দেয়। আর আমি আশা করছি ভিডিওটিতে আপনি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। অবশ্যই যদি আমার কোনো ভিডিও ভালো না লাগে সমালোচনা করবেন, আমি যেন পরবর্তীতে নিজেকে সংশোধন করতে পারি। সমালোচনা না করলে হয়তোবা আমি আমার ভুলগুলো ঠিক মতো ধরতে পারবো না। আর আপনারা এতদিন আমার পাশে থাকার জন্য জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ।